পরী দিয়ে ছোট্ট রাজকুমারী আজ আকাশপথ পাড়ি দিয়ে মানুষদের গায়ে এসেছে, মানুষরা কেমন তা জানার জন্য। বাহ, কত সুন্দর গা! এখানে মানুষরা থাকে? মা তো আমাকে সব সময় বকে যে কখনো মানুষদের গায়ে যাবে না, তারা নাকি ভালো নয়, তারা নাকি স্বার্থপর, তারা শুধু নিজেদের স্বার্থপর বুঝে। আমি আজ তাই দেখব তারা কি সত্যি স্বার্থপর। আমার বড় বোন বলেছে যে তারা স্বার্থপর নয়, আমি আজকে দেখতে চাই তারা কি সত্যি স্বার্থপর নাকি। রাজকুমারী ছোট্ট মনে মানুষদেরকে নিয়ে কৌতূহল জাগে, তাই তো সে একটি ভিখারি বাচ্চার রূপ ধারণ করে মানুষদেরকে পরীক্ষা করার জন্য, তারা কি সরল নাকি অন্য কিছু। রাজকুমারী তার গুটি গুটি পায়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করে। গায়ের পথে সরু রাস্তাটার মাঝখানে একটি গরিব ছেঁড়া জামা কাপড় পরে একটা ঝুড়িতে কলা বিক্রি করছিল। রাজকুমারী সেখানে গিয়ে তার কাছে কিছু কলা চেয়ে নেয়। কাকু কাকু, আমি না খুবই ক্ষুধার্ত, আমি 3 দিন ধরে কিছু খাইনি, শুধু পানি খেয়েছি, আমার পেটে না খুবই ক্ষুধা লেগেছে, তুমি কি তোমার কলার ঝুড়ি থেকে আমাকে 2 কলা দিতে পারবে? তাহলে আমি খেতে পারতাম। আমাকে মানা করো না দয়া করে, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে দাও না 2টি কলা। আরে আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, তুমি এত অস্থির হয়েও না, তোমাকে আমি 2টো কলা কেন, তোমাকে আমি 3টে কলা দেব, তুমি এখানে বসো, বসে আরাম করে খাও, অতটা হন্তদন্ত হয়েও না, আমি তোমাকে কলা দেব বললাম। লোকটির কথা শুনে ছোট্ট পরীটি তার নিজের রূপে চলে আসে এবং বুঝতে পারে এই লোকটি খুবই সৎ এবং ভালো। কাকু, আমি হলাম পরীদের রাজকুমারী, আমি আপনাদের এখানে দেখতে এসেছিলাম যে আপনারা কেমন। আমার মা বলেছিল আপনারা খুবই স্বার্থপর, কিন্তু আপনি অনেক ভালো, তাই আমি আপনার 3টি ইচ্ছে পূরণ করব। আপনি আপনার দরকারি 3টি ইচ্ছে আমাকে বলতে পারেন। পরীদের রাজকুমারী, তোমাকে অনেক ধন্যবাদ। বাড়িতে আমার একটি ছোট্ট মেয়ে আছে, সে খুবই অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে, আমি চাই সে যেন ভালো হয়ে যাক। আর আমাদের ঘরটা ভাঙার চোড়া, তাই আমি চাই ওখানটা যেন একটু মেরামত হয়ে যায়, যেন বৃষ্টি আসলে পানি না পড়ে। আর আমার ফসলটাও ভালো চলছে না, তাই চাই যে ফসলগুলো ভালো হয়, আর আমি যেন বাজারে এসে সেগুলো বিক্রি করতে পারি। আপনি আসলেই ভালো মানুষ, তাই তো বড় বড় জিনিস না চেয়ে ছোট ছোট জিনিস চেয়েছেন। আমি আপনাকে একটা বড় বাগান দিচ্ছি, আর আপনাকে একটা নতুন বাড়ি দিচ্ছি, আর আপনার মেয়ে সব সময় ভালো থাকুক, আর আপনার কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবেন, আমি চলে আসব। এই বলে রাজকুমারী তার রাজপ্রাসাদে চলে যায়। সে বুঝতে পারে যে সব মানুষই স্বার্থপর নয়, কিছু ভালোও রয়েছে।